হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমস এক্সপ্রেস। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। কারণ নর্সেটের যে এক্সাম, নর্সেট 2023 সেপ্টেম্বর মাসে হতে চলেছে, আর প্রায় 5 থেকে 5.5 মাস সময় বাকি আছে। তো এই 5 থেকে 5.5 মাস সময় যেটা রয়েছে সেটা ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। যদি আপনাদের প্রিপারেশন না শেষ হয়ে থাকে তো সেটাকে শেষ করার চেষ্টা করুন, এবং আপনাদের যে টার্গেট, আপনাদের যে গোল, সেটা অ্যাচিভ করার জন্য এগিয়ে যান। তো আজকে আমরা আলোচনা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল বা কোনো এমসে অ্যাজ এ নার্সিং অফিসার কি কি লিভ পাওয়া যায়। তো সেই সমস্ত লিভগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আপনি যে একজন নার্সিং অফিসার হয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল বা এমসে, তো সেক্ষেত্রে আপনি যে যে লিভগুলো পান সেই লিভগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা অ্যাসপিরেন্ট রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ আপনারাও জানতে পারবেন যে এমসের কি কি বেনিফিটস, কি কি লিভ পাওয়া যায় সেগুলো নিয়ে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বেসিক্যালি একজন নার্সিং অফিসারের কোনো এমসে বা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে দু ধরনের শিফট থেকে থাকে। একটা হলো জেনারেল ডিউটি অ্যান্ড অ্যানাদার ইজ শিফটিং ডিউটি। ওকে, তো যাদের জেনারেল শিফট চলে তাদের হচ্ছে প্রতিদিন 8 আওয়ার্স করে ডিউটি করতে হয়। ডেলি 8 আওয়ার্স ডিউটি থাকে, কোনো নাইট থাকে না সেখানে। আর শনিবার হাফ ডিউটি থাকে এবং রবিবার পুরো ডে অফ থাকে। ওকে, তো এই হলো উইকলি ডিউটি শিডিউল। এবং যারা জেনারেল শিফটে ডিউটি করে তাদের ক্ষেত্রে কোনো নাইট ডিউটি করতে হয় না। এটা একটা খুব ভালো দিক, যেখানে নাইট ডিউটি থাকে না। এবং এখানে যে হলিডেগুলো আছে, জিএইচগুলো আছে, সেগুলো টোটাল জিএইচটা যাদের জেনারেল শিফট থাকে তারা জিএইচটা অ্যাভেল থাকে তাদের। নেক্সট যেটা রয়েছে সেটা হলো ওয়ার্ড ডিউটি। অর্থাৎ যারা ওয়ার্ডে ডিউটি করেন তাদের ক্ষেত্রে টোটাল যে ডিউটি প্যাটার্ন সেটা হলো মর্নিং, ইভিনিং, নাইট, এই তিনটা শিফটে ভাগ করা হয়ে থাকে। মর্নিং 6 ঘন্টা থাকে, ইভিনিং 6 ঘন্টা থাকে, এবং নাইট যেটা থাকে সেটা 12 ঘন্টা থাকে। তো এই যে মর্নিং ইভিনিং নাইটের টাইম সেটা এমস টু এমস ভ্যারি করে। কোথাও 8টা থেকে 2টো হয়, কোথাও 7:30 থেকে 1:30 পর্যন্ত হয়, কোথাও 7টা থেকে 1টা পর্যন্ত হয়। দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। তো মেনলি আপনাদের 6 ঘন্টা ডিউটি করতে হবে মর্নিং, ইভিনিং, এবং নাইট যেটা থাকে সেটা হলো 12 আওয়ার্স, 8টা থেকে 8টা, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আপনাদের নাইট ডিউটি করতে হবে। এবং অফের কথা বলতে গেলে এখানে আপনাদের মাসে 8টা অফ পাওয়া যায় টোটাল, সেটা আপনাকে সেই মাসের মধ্যে নিয়ে নিতে হবে। অর্থাৎ প্রতি মাসে আপনি 22 দিন ডিউটি করছেন এবং 8 দিন আপনার অফ থাকছে, এটা শিডিউল অফ আপনাকে নিতেই হবে। নেক্সট যেটা সেটা হলো ক্যাজুয়াল লিভ কিছু থাকে, সেটা জেনারেল ডিউটি বা ওয়ার্ড ডিউটি সবার ক্ষেত্রেই থাকে, যেটা ক্যাজুয়াল লিভ। তো টোটাল ক্যাজুয়াল লিভ 10টা থাকে, যার মধ্যে 8টা থাকছে সিএল এবং বাকি যে 2টো থাকছে সেটা রিজার্ভ হলিডে বা রেস্ট্রিক্টিভ হলিডে, এই 2টো থাকছে। তো এই রেস্ট্রিক্টিভ হলিডে মানে হচ্ছে যে ধরুন দোল বা দিওয়ালি এগুলোতে আপনারা সেই জিএসগুলো নিতে পারেন। তো বাকি এই যে সিএলগুলো রয়েছে, ক্যাজুয়াল লিভ রয়েছে, এই ক্যাজুয়াল লিভগুলোকে মেনলি ইমার্জেন্সি লিভ বলা হয়। অর্থাৎ আপনি এটার জন্য কোনো ইন্টিমেশন দিতে হবে না আপনাকে। ওকে, তো ইএল এর ক্ষেত্রে যেমন আপনাকে ইন্টিমেশন দিতে হয়, ক্যাজুয়াল লিভের ক্ষেত্রে কোনো ইন্টিমেশন লাগে না। যে কোনো ধরনের পার্সোনাল কারণ, কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আপনি এই লিভটা অ্যাভেল করতে পারবেন, এর জন্য কোনো ইন্টিমেশন লাগে না। এবং এটা যেটা আছে সেটা হলো আপনাকে প্রতি বছর এটা কমপ্লিট নিয়ে নিতে হবে, নেক্সট ইয়ারে এটা ক্যারি ফরওয়ার্ড হয় না। এটা ভালো করে মাথায় রাখতে হবে যে সিএল কখনো ক্যারি ফরওয়ার্ড হয় না, আপনাকে সেই বছরের মধ্যে এটা কমপ্লিট নিয়ে নিতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো ইএল, আর্ন লিভ। এই আর্ন লিভ একজন এমপ্লয়ির ক্ষেত্রে 30 আর্ন লিভ পাওয়া যায়, 30 আর্ন লিভ সেটা ইয়ারলি পাওয়া যায়। ওকে, এই 30 আর্লিভের মধ্যে ফার্স্ট 15 হচ্ছে জুলাই মাসের মধ্যে নিয়ে নিতে হবে এবং বাকি 15 নেক্সট 6 মান্থের মধ্যে নিতে হবে। মেনলি মান্থলি আপনাদের 2.5টা করে ইএল ক্রেডিট হয়। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হলো এই যে ইএল, এটা কিন্তু ইন্টিমেশন দিয়ে আপনাদের অ্যাভেল করতে হবে, এটা হচ্ছে কোনো এমার্জেন্সি লিভ নয়। আগে 15 থেকে 20 দিন আগে আপনাদের ইন্টিমেশন দিতে হবে এবং সেটা গ্র্যান্ট হয়ে যাওয়ার পর আপনারা সেই ইএল অ্যাভেল করতে পারবেন। ইএল এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এবং পজিটিভ দিক এটা হলো কি, ইএল নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড করা যায়। আপনি ধরুন এই বছরে যেটা আছে 30টা ইএল আছে এবং এই 30টা ইএল এর মধ্যে আপনি এই বছর 10টা নিয়েছেন, বাকি যে 20টা ইএল রয়েছে সেটা নেক্সট ইয়ারে আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে ক্রেডিট হয়ে যাবে। এবং এইভাবে ক্রেডিট হতে হতে আপনি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনি 300 ইএল জমা রাখতে পারবেন। এবং যদি 310 হয়ে যায় বাকি 10টার টাকা আপনারা পাবেন না, 300 ইএল এরই টাকা পাওয়া যায়। এবং এই যে ইএল এর টাকা, যেটা আপনি আপনার রিটায়ারমেন্টের সময় বা যখন আপনি কোনো জব ছেড়ে দেবেন সেই সময় কি হয়, আপনার যতগুলো ইএল জমা হবে সেই জমানো ইএল এর বেসিক স্যালারি, সেই সময় আপনার যে বেসিক স্যালারি থাকবে সেই স্যালারি অনুযায়ী আপনি টাকাটা পেয়ে যাবেন। তো দিস ইজ এ ভেরি গুড থিং আমার ইয়ে আর্ন লিভ কে লিয়ে। ওকে,
আর নেক্সট যেটা আছে সেটা হলো মেডিকেল লিভ। ওকে, মেডিকেল লিভ টোটাল 10টা পাওয়া যায়। এক্ষেত্রে আপনাদের যে মেডিকেল সার্টিফিকেট আছে সেটা শো করতে হয়। আপনারা কন্টিনিউ 3টা লিভ তো এমনি পাওয়া যায়, নর্মালি যে সিক হয় সেক্ষেত্রে আপনারা 3টা লিভ নিতে পারেন। তো এর থেকেও বেশি পাওয়া যায়, সেটা আপনাদের সিকনেসের উপর ডিপেন্ড করে, আপনাদের কতদিন রেস্টের প্রয়োজন, কতদিন কি ধরনের আপনাদের অসুস্থতা হয়েছে সেই তার উপর ডিপেন্ড করে আপনাদের বাকি যে লিভগুলো আছে, মানে অর্থাৎ মেডিকেল লিভেরই যে এক্সটেনশন সেটা ডিপেন্ড করে। ওকে, তো এই হলো মেডিকেল লিভ। নেক্সট যেটা রয়েছে সেটা হলো মেটার্নিটি লিভ। মেটার্নিটি লিভ যারা ফিমেল এমপ্লয়ি রয়েছে তাদের জন্য মেটার্নিটি লিভ 6 মান্থ পাওয়া যায়, 180 ডেজ। তো সেটা পাওয়া যাবে বেবি ডেলিভারি হওয়ার পর থেকে 6 মান্থ পাওয়া যায়। ওকে, এটার কোনো প্রয়োজন নেই যে বেবি ডেলিভারি হওয়ার পর থেকেই আপনাকে মেটার্নিটি লিভ নিতে হবে, আপনি আগে থেকেও নিতে পারেন, 8 মাস থেকে, যেখানে ডক্টরকে রিকোয়েস্ট করে এবং আপনার যে কন্ডিশন সেই কন্ডিশনকে কনসিডার করে সেই লিভ পাওয়া যায়। অর্থাৎ আপনি প্রিভিয়াসলি 8 মান্থ থেকেও আপনি সেই লিভ গ্র্যান্ট করতে পারেন। নেক্সট যেটা রয়েছে সেটা হলো CCL, চাইল্ড কেয়ার লিভ। এই চাইল্ড কেয়ার লিভ হচ্ছে, এটাও ফিমেল এমপ্লয়ীদের জন্য শুধুমাত্র। তো এই যে চাইল্ড কেয়ার লিভ সেটা 2 বছর পর্যন্ত পাওয়া যায় এবং বাচ্চার বয়স 18 বছর পর্যন্ত এটা অ্যাভেল করতে পারবেন, 18 বছরের বেশি হয়ে গেলে সেটা আর পাবেন না। এবং এই যে 2 বছরের লিভ সেটা কিন্তু আপনি কন্টিনিউ 2 বছর পাবেন না, কখনো ব্রেক করে নিতে হবে আপনাদের। সেটা ওয়ার্ডের ম্যানেজমেন্ট, ওয়ার্ডের যে পলিসি বা স্টাফ ক্রাইসিস, স্টাফ ম্যানেজমেন্ট সবকিছু বিবেচনা করে আপনাকে সেই লিভটা দেওয়া হয়ে থাকে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো প্যাটার্নিটি লিভ। প্যাটার্নিটি লিভ এখানে পাওয়া যায় 15 ডেজ প্যাটার্নিটি লিভ, তো খুবই কম এটা। তো আপনাকে এই 15 ডেজ আপনাদের যে হ্যাপি মুমেন্ট, আপনাদের যে ভালো খুশির খবর রয়েছে সেটা সঙ্গে আপনাদের পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই লিভটা দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই লিভটা সবাই ইউটিলাইজ করবেন। তো এই হলো টোটাল লিভ, একজন নার্সিং অফিসার কোনো এমসে বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে এই লিভগুলোই পেয়ে থাকে। আজকের এই ভিডিও এ পর্যন্ত। যদি আপনি ভিডিওটি পছন্দ দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও টু ডিফারেন্ট নার্সিং গ্রুপস, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট রিগার্ডিং নার্সিং অফিসার রিক্রুটমেন্ট। থ্যাংক ইউ।